নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই নাম্বার আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতের দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ে মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো। মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আওয়ামী ধর্ষণ ঘটন ধর্ষিত হওয়ার ঘটনায় সন্দেহভাজন তিনজন আসামির মধ্যে তিনজনই গ্রেপ্তার হয়েছে এবং দুজন গতকালকে আদালতে সুপ্রদ করেছে এবং আজকে যে আরেকজন যে সন্দেহভাজন এজাহার নামে আসামি হারুন ও কিছুক্ষণ আগে আমাদের কর্তৃক গ্রেপ্তার হয়েছে এবং এই মামলা সংক্রান্তে প্রমাণের সুবিধার্থে যেই আনুষাঙ্গিক প্রাসঙ্গিক আলামতগুলো আছে তাও অনেক অনেক কিছু উদ্ধার হয়েছে।